আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ব্লগে সাথে থাকার জন্য। ওই যে দূরে উপস্থিত, দেখতেই পাচ্ছেন লন্ডন ব্রিজ, সকলের স্বপ্নের একটি ব্রিজ, টেমস নদীর ওপর। এটি দেখানোর জন্য আমি বর্তমানে টেমস নদীর উপরেই আছি। আমি আসি বর্তমানে লন্ডন ব্রিজ এর উপরে। এখান থেকে ওই দূরে অবস্থিত টাওয়ার ব্রিজ যাকে বলা হয় ওইখানে নিয়ে যাব। আমি চিঁড়ি দিয়ে নামতেছি আপনাদের টাওয়ার ব্রিজে নিয়ে যাওয়ার জন্য লন্ডন ব্রিজ থেকে। আমরা একটি কথা সকলকে বলে রাখি, আমরা লন্ডন ব্রিজ এবং টাওয়ার ব্রিজ দুইটি ব্রিজ দুই পাশে অবস্থিত। আমরা সকলেই টাওয়ার ব্রিজকে লন্ডন ব্রিজ বলে থাকি, কিন্তু না, বিষয়টা ভিন্ন। টাওয়ার ব্রিজ একটি আর লন্ডন ব্রিজ একটি। আমি লন্ডন ব্রিজ থেকে আপনাদেরকে টাওয়ার ব্রিজে নিয়ে যাব। ওই যে দূরে অবস্থিত সেটি হলো টাওয়ার ব্রিজ। আমি বর্তমানে লন্ডন ব্রিজের উপর আছি। পাশে যে নদী দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ক্যামেরার পাশে, সেটি হচ্ছে টেমস নদী। এই দেখেন একটি একটি বোট যাচ্ছে স্পিডে, একটা ট্যুরিস্টদের এখানে উবার একটা আছে, উবার বোট। আপনারা পার্সন 10 পাউন্ড করে ঘুরতে পারবেন, 1 আওয়ার 30 মিনিট এরকম করে। এই দেখেন বোটে ওঠার জন্য চিঠি দেওয়া আছে। এখানে খাবারের জিনিসপত্র আছে, অনেক মজাদার অনেক রেসিপি আছে। এখানে বসলেই ভালো লাগে, সামারে সময় অনেক ভালো, এখানে আসলে আর যেতে মন চায় না। আসলে সুন্দর একটি দৃশ্য দেখেন সকলে, মনোরম পরিবেশ, চারদিকে ট্রাভেলার্সদের আনাগোনা, বিভিন্ন দেশের সকলের সাথে পরিচয়। কি সুন্দর ফুল আছে পাশেই। এই যে আমরা টাওয়ার ব্রিজের দিকেই এগিয়ে যাচ্ছি, আপনাদের স্বপ্নের টাওয়ার ব্রিজ, যেটি দেখার জন্য অনেক লোক পাগল হয়ে থাকে। দেশ থেকে আমাদের বাংলাদেশে থাকতে শুধু টাওয়ার ব্রিজেরই গল্প। দেখেন কি সুন্দর, টেমস নদীর ওপর অবস্থিত, ওই পাশে সরু বিল্ডিং, নদীর এই পাশ গড়িয়ে ওই পাশ ভাঙে, এই তো নদীর খেলা। কিন্তু না, এখানে ভিন্ন, এখানে দুই পাশে ঠিক আছে, কিন্তু আমাদের দেশে ওই পাশ বাঙ্গন আছে আবার ওই পাশ গড়ন আছে, কিন্তু না, ওইখানে সব কিছু ভিন্ন। এটা ব্রিটিশ রানীর দেশ বলে পরিচিত এই জন্য। এই যে চলে আসছি আমরা টাওয়ার ব্রিজের পাশেই, টাওয়ার ব্রিজের উপর এখন উঠতেছি চিঁড়ি দিয়ে। ওই যে আপনাদের টাওয়ার ব্রিজ দেখতেই পাচ্ছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখেন আমি ওই পাশ যাচ্ছি হেঁটে হেঁটে, এক পাশ দিয়ে উঠেছি টাওয়ার ব্রিজের উপর, আবার ওই পাশ যাচ্ছি হেঁটে হেঁটে। কত যে লোকজন, অনেক উঁচু, বাহ, দেখতেই সুন্দর লাগতেছে। ওইখানে উপরে উঠা যায়, আপনারা উঠতে পারবেন। ওখানে অনেক অনুষ্ঠান হয়, ফাংশন হয়, এইসব রুমে ফাংশন হয়, যারা বুক নেই তারা ফাংশন করতে পারে। বিভিন্ন ধরনের বিয়ের অনুষ্ঠান বা বার্থডে অনুষ্ঠান কিছু বুকিং নিয়ে করা হয়। আবার আপনারা চাইলে টাকার বিনিময়ে এখানে উঠতে পারবেন, টিকিট আছে। নিচে নামলাম পানি দেখানোর জন্য, সাধারণত এলাও না, কিন্তু অনেক চেষ্টা করে নিচে নামছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে অন্য একটি ব্লগে, সেই পর্যন্ত।